করেছিল ওগুলো তো সব উঠানো হলো ঠাকুর মশাইকে দিয়ে সব খুলে ফেলে দিয়েছিল প্রধান থেকে বলো মেসেজে বলো ঠিক আছে আমরাও থাকবো সাথে কি দেখলেন ম্যাডাম কি এখানে কোথায় গেছেন ইন্সপেকশন ইনকোয়ারিতে কি কি গেছে ইনকোয়ারিতে ঠাকুরের মন্দিরে চুরি হয়েছে কটা মন্দিরে পাঁচটা কি কি জিনিস নিয়েছে সোনার চাঁদির গহনাগুলো ঠাকুরের আনুমানিক কত টাকা আনুমানিক তো ওরাই বলতে পারবে আনুমানিক 2 লক্ষ টাকা পাঁচটা মন্দিরে তো একটা বাড়িতে মোটামুটি 2 লক্ষ কি কি ইনকোয়ারি করলেন কি কি জিনিস কি কি ইনকোয়ারি করলেন বাগান পাড়ায় এই এলাকায় পাঁচটা মন্দির ছিল পাঁচটা মন্দিরে ঘুম থেকে উঠে যার যার বাড়ির মন্দির ঘুম থেকে উঠে দেখছে যে মন্দিরে গয়না বা কাজ ভাঙা গয়না চুরি হয়ে গেছে মন্দিরে তালা ভাঙা এই সমস্ত দেখা গিয়েছে আর কি তো আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে এই পাড়াতে পুলিশ করেছেন বা এখানে পুলিশ ধরনের টহল মানে রাতেরবেলা করে তাতে আমাদের একটু সুবিধা হয় আর এই পাড়াতে আমাদের এই সামনেই মাঠ আছে পিছনে মাঠ আছে সেইখানে রাত্রি 2-3 অবধি জুয়ার খেলা হয় আর নেশা করা হয় বাজে রাপ ভাষায় গাল দেওয়া হয় এই সমস্ত মানুষের সোনা গয়না তারপরে চাঁদির জিনিস যা ছিল চাঁদি সোনা সমস্ত কিছু খোয়া গেছে মন্দিরে যা ছিল বাসন থেকে শুরু করে সোনা গয়না সমস্ত কিছু সামনে তারাকালী মন্দির এদিকে একটা কালী মন্দির আছে এদিকে একটা কালী মন্দির আর একটা মনসা মন্দির তিনটে মন্দির আর আমাদের এই বাট ঠাকুরের মন্দিরে টোটাল কটা মন্দিরে চুরি হয়েছে টোটাল 5 মন্দির চুরি করেছি পুলিশ আসলো কোনো কিছু তেমন ইনভেস্টিগেশন করলো না আসলো রিপোর্ট লিখে চলে গেল দেখে তো মনে হলো না কিছু করতে পারবে আপনার নাম কি আমার নাম কৌশিক ঘোষ